মুসা নবী কথা বলতেছে কার সাথে দুনিয়ার এই সাত নূর পূর্ণিমার জন্য যদি আপনি পাগল হয়ে যান সকিনার বিউটির জন্য যদি পাগল হয়ে যান এই পাড়া থেকে ওই পাড়ায় সারা দিন থাকেন কারণ হলো ওই পাড়ার একটা সুন্দরী করেছে আপনার মনটা চুরি কথা কন না কে ওই বাড়ি ছাড়ছে ঘর ছাড়ছে ওই পাড়া ছাড়ে না বুঝেন না এই পাড়া ছেলে ওই পাড়ার একটা মেয়ে দেখে ভালো লাগছে খালি সারা দিন ওই পাড়াতে বসে থাকে খালি কখন বাড়ি থেকে এক নজর বাইরে হবে দেখবি আর ময়ন ভরে দেখবি অনেকে কয় হুজুর দেখার মধ্যে মজা আছে দেখার মধ্যে মজা আছে অপেক্ষা করেন আসতেছে আসতেছে আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম এইবার মুসা নবী ডেকে বলে আল্লাহ এটাতে অনেক অনেক কাজ করি এইবার আমার আল্লাহ ডেকে বলে মুসা রে ওই লাঠি দিয়ে আরো কি কাজ হয় তুমি কি জানো আল্লাহর পয়গম্বর বলে জানি না তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কলা আলকিহা ইয়া মুসা মুসারে হাতের লাঠিটা তুমি এইবার ফেলে দাও জমিনে নিক্ষেপ করো বলতেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারে হাতের লাঠিটা যখন নিক্ষেপ করো আমি আল্লাহ বললাম হাতের লাঠিটা নিক্ষেপ করো পয়গম্বর যখন হাতের লাঠি নিক্ষেপ করলেন তখন কি হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বললেন ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ যখন মুসা নবী হাতের লাঠিটা ফেলে দিয়েছে হয়েছে বিশাল বড় একটা অজগর সাপ মুসা নবী বলে বাপ রে বাপ এই যে যে কায়দার সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে জোরে মারছে লাভ আল্লাহ কয় থাক দৌড়েছে কয় আল্লাহ হাতে লাঠি নিয়ে ঘুরি ফেলে দিলে বিশাল সাপ আর এত বড় সাপ মুসা নবী জীবন নেও চলতে দেখেনি সুবহানাল্লাহ এই বিশাল যে সাপ আল্লাহ যদি থাকি আমার বংশ করে দিবে সাপ আল্লাহ কয় থাম থাম এইবার আমার আল্লাহ বলে মুসা রে ভয় পেও না কলা খুজহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাহাল উলা মুসা তুমি ভয় পেও না ওই সাপের দিকে হাত বাড়াও আমি আল্লাহ যদি লাঠিকে সাপ বানাইতে পারি এইবার তুমি সাপের দিকে হাত বাড়াও আমি আল্লাহ আবার পূর্বের মতো লাঠি বানায়া দেব এইবার মুসা নবী যখন হাত দিয়ে ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল তখন আর ভয় নাই সুবহানাল্লাহ এমনি তো সাহসী নবী ভয় নাই ফেলে দিলে সাপ হয় ধরলে আবার লাঠি হয় কি মজা সুবহানাল্লাহ এই মজেজা দান করলেন কি এইবার পয়গম্বর মুসা নবীকে আমার আল্লাহ বলেন ওয়াদুহু হুয়া দাই কাইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আল্লাহ ডেকে বলে মুসা রে হাতের লাঠি ফেলে দিলে সাপ হয় এইটা বুঝতে পারলা এইবার তোমার হাতটা ডান হাত বগলের নিচে ঢুকাও আবার ওখান থেকে বের করো পয়গম্বর মুসা নবী যখন বগলের নিচে হাতটা দিলেন আবার যখন হাতটা বের করলেন কোন দ্রোষ ত্রুটি ছাড়া এমন ধবধবে উজ্জ্বল সাদা দেখাইলো পয়গম্বর খুশি হয়ে গেলেন কন সুবহানাল্লাহ আল্লাহ ডেকে বলে মুসা এই যে দুইটা মজেজা দেখাইলাম এই দুইটা মজেজা নিয়ে এখন কি করবা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা আল্লাহু আকবার কমে গেছে অতএব দোয়া করে দেয় ভালো চলেন দোয়া করি হ্যাঁ এটা আল্লাহু আকবার দিলেন আমার ভাইয়েরা অনেক কথা আমি সব কথা বলবো না ও ৪০ বছর ধরে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিল ঘরে ঘরে ফেরাউনের মূর্তি ঢুকায় দিয়েছিল কারণ সে রব বলে দাবি করবে এটা হলো তার এক নাম্বার টার্গেট ছিল বন্ধুগণ আমার এইবার ফেরাউনের কাছে মুসা নবীকে যখন আল্লাহ পাঠাইতে চায় মুসা নবীকে ডেকে বলে মুসা রে ওই ফেরাউন সীমা লঙ্ঘন করেছে যাও ফেরাউনের দরবারে যাও আর ফেরাউন কে বলো ফিরাউন রে তোর খোদাগিরি আর চলবে না তোর বানানো আইন দেয়ার মিশর পরিচালনা হবে না এখন আল্লাহ লাখুল কল কলাম সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ এই জমিনে যদি আল্লাহর আইন চলে সমাজে শান্তি না অশান্তি আরো জোরে বলেন আল্লাহ সূরে নূরের মধ্যে আইন দিয়েছে কোন ধর্ষণকারী যদি সচ্ছন করে ১০০ দররা মারা লাগবে কথা কন ঠিক না ভাই ঠিক এই আঘাত কি আছে সমাজে আরো জোরে আছে আর
বিবাহিত নারী পুরো যদি জিনা করে সংসার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে তাহলে হোটেল আর পার্কে কেউ হুলকা ভুলকি আর ঢলা ঢলি কোলা কুলি করার সাহস পেত না সব খালি যাই নামাজ আদায় করে তাসবিহ ঠেলতো পার্কে যায় ঘুরবি কুদ্দুস কিন্তু আল্লাহর আইন আল্লাহর আইন কেউ যদি চুরি করে চোরের হাত কাইটে দেওয়া লাগবে আজকে যদি বাংলাদেশে সত্যি সত্যি আইনটা পাস হতো একটা চোর চুরি করতো না সব চোর চুরি করা বাদ দিয়া তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত হাত কাটপিকে কাটপিকে সরিষার ভূত সরিষার ভূত হাত কাটা সাহস আছে কারো এই আইন বাংলাদেশে না এই যে চুরি বন্ধ এত হুজুর ওয়াজ করে 3.5 লক্ষ মসজিদে হুজুরেরা বয়ান করে আর মসজিদের স্যান্ডেল চুরি আছে না আছে না আছে না মাইক চুরি হয় এলাকায় কেরে যে মাইক দিয়ে আল্লাহর আজান হয় ওই মাইক যাই চুরি করে ওই চোর না শয়তান যে শয়তান বাংলাদেশে কোন জায়গায় মাইক চুরি করে আমি শুনিনি কিন্তু শয়তানের চাইতে এরা খারাপ কথা কোন ঠিক না ভাই ঠিক যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার মুসা নবী কাল্লা বলে মুসা রে ফিরাউন সীমা লঙ্ঘন করেছে যা তার দরবারে যা ওরে যায়া বল তোর আইন আর চলবে না আল্লাহর জমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমারে নবুয়াত দিয়ে তোর কাছে দাওয়াত পাঠাইছে এইবার মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন মালিক আপনি তো মহাগেনি ও আল্লাহ আপনি কি ভুলে গেছেন ওই ফিরাউনের দরবারে আমি মাদার কেসের আসামি গেলেই তো জনগণের সহযোগিতা আমারে ফাঁসি দিয়া মারবে আল্লাহ ডেকে বলে মুসা রে এতদিন যদি তোরে মামলা থেকে বাঁচাইতে পারি ওই ফেরাউনের ফাঁসি দড়ির থেকেও আমি আল্লাহ তোরে বাঁচাব অভিযোগ আছে তাতে কি হয়েছে মামলা আছে তাতে কি হয়েছে যা যা ফেরাউনের দরবারে চলে যা মুসা নবী এইবার ডেকে বলে আল্লাহ দাওয়াত কি আমি একাই দেব বলে হ্যাঁ তুমি কি বলতে চাও বলে নবী হিসাবে কি সবারই দায়িত্ব এই ছিল বলে হ্যাঁ দায়িত্ব পালন করা লাগবে আল্লাহ আমার একা একা ভয় লাগে দাওয়াত দিতে আপনি কি সাথে যাবেন মুসা নবী অনেক চালাক অনেক প্রশ্ন করতেন আল্লাহকে সুবহানাল্লাহ বলেন মুসা নবী একদিন আল্লাহকে ডেকে বলে আল্লাহ এত ঘুম আমার চোখে ধরে আপনার কি ঘুম নাই আল্লাহ বলে মুসা রে জানতে যদি চাও এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো মুসা নবী এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন আল্লাহর পয়গাম্বরের চোখে আল্লাহ ঘুমকে বলেন ঘুম পয়গাম্বরের চোখে ধর একবারে যখন ঘুম আসছে হাতের গ্লাস পইরে শেষ মুসা নবী ডেকে বলে আল্লাহ গ্লাস তো পইরে শেষ হয়ে গেল আল্লাহ ডেকে বলে মুসা রে লা তাখুযু হুসিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই ঘুম নাই আমি আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য ঘুমায় পুরো পৃথিবীটা কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এজন্য আমি আল্লাহ ঘুমাই ঘুম আমাকে স্পর্শ করতে পারে আল্লাহর কোনো ক্লান্তি আল্লাহর কোনো ভুল আল্লাহর কোনো অভাব আল্লাহ কারো মুখোপেক্ষি নয় আল্লাহু সামাদ আল্লাহ কারো মুখোপেক্ষি নন বরং আমরা সবাই আল্লাহর মুখোপেক্ষি আমরা সবাই ফকির আল্লাহ হলো ধনী কথা বলেন ঠিক না ব্যাটে আরে ফকির হয়ে আমাদের গরম দেখে কে রে হ্যাঁ মরে দে খালি কবরে ঢোক দুনিয়াতে এত জুলুম করছো অত্যাচার করছো মানুষকে কষ্ট দিছো তোর বাদাম পাতাবো খালি ঢুকে দেখ কবর রিমান্ডে কেমনে কথা কন ঠিক না ভাই মন খারাপ করছেন বাজান আমার ভাইয়ের আল্লাহর পয়গাম্বর মুসা নবী ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে হ্যাঁ যাওয়াই লাগবে বলে ঠিক আছে যাওয়া যখন লাগবে আপনার কাছে একটু দোয়া করে মুসা নবী দোয়া করে মুসা নবী এইবার দোয়া করে কাল রব্বি সহালি সদরি হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজগুলোকে সহজ করে দাও আমার মুখে একটু হালকা জড়তা আছে এই জড়তা দূর করে দাও মনের মধ্যে একটা দুরু দুরু ভাব আছে এগুলো ভাব দূর করে দাও ফেরাউনের মতো জালেম সরকারের কাছে দাওয়াত দেব অন্তরের ভিতরে যেন বক্ষতা না থাকে মুখে যেন কোনো জড়তা না থাকে বুকের ভিতর বুক ভরা যেন সাহস পায় আর আপনার কাছে আরেকটা আপত্তি করি মাওলা আমার পরিবারের মধ্য থেকে আমার ভাইকে আপনি আমার সহযোগী বানান আমার ভাইকে আপনি নবী বানায়া দেন
আল্লাহ বলে দোয়া মঞ্জুর হয়ে গেল এইবার দুইজন মিলে ফিরাউনের দরবারে চলে গেল বন্ধুগণ আমার অনেক লম্বা কথা বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার ফিরাউনের রাজদরবারে চলে গেল আল্লাহর পয়গম্বর মুসা নবী আর হারুন আলাইহিসসালাম দুইজন মিলে যখন ফিরাউনের রাজদরবারে চলে গেল এইবার যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে ওয়াকালা মুসা ইয়া ফিরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন এইবার ফিরাউনের দরবারে যাওয়ার পর মুসা নবী ডেকে বলে ও ফিরাউন আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত একজন রাসূল আমি একজন নবী তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি ফিরাউন কা আমার বাড়িতে থাকে এখন নবী কয় আমি তো লালন পালন করলাম সুবহানাল্লাহ বলবেন না মনে মনে ভাবতেছে আর পয়গম্বর মুসা নবী যা বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রাসূল আমার আল্লাহ আমার রব তুই ফিরাউন কারো রব না সৃষ্টিকর্তা একজন আছে তুই বেটা ভুয়া কথা বলেন ঠিক না বেটা তোরে আল্লাহ একটু ক্ষমতা দিয়েছে তুই ভুয়া তুই দুর্বল তুই মানুষ সৃষ্টিকর্তা একজন আছে কথা বলেন ঠিক না বেটা আমার ভাইয়েরা এইবার পয়গম্বর মুসা নবী বললেন ফিরাউন আমি একজন আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো একজন রাসূল এই কথার বলার পর পয়গম্বর আর কি বললেন আল্লাহ সূরা আরাফে জানায় দিলেন হাকীকুন আলা আল্লাহ আকুল আলাল্লাহ ইল্লাল হক কদ জিতুকুম বিবাইনাতিম মির রাব্বিকুম ফারসিল মাইয়া বানী ইসরাঈল পয়গম্বর মুসা নবী ডেকে বলে ফিরাউন আমি আল্লাহর ব্যাপারে সত্য বলবো সত্য ব্যাপারে মিথ্যা বলবো না আমি আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে সত্য এবং দৃঢ়তা বিশ্বাসের সহিত বলতেছি আমি যে দাওয়াত নিয়ে এসেছি আমার দাওয়াতটা গ্রহণ করো আর যত বনি ইসরাইল সম্প্রদায়ের দাস আছে ওদের দাসত্ব আর গোলামির জীবন থেকে তুমি তাদেরকে মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও কোন সুবহানাল্লাহ আমি সত্য বিধান নিয়ে আগত হয়েছি বিদায় এই যে তোমার জুলুম নির্যাতন যে মানুষগুলোর উপর জুলুম করেছো দাস বানায় রেখেছো এদেরকে আমার সাথে যেতে দাও কোন সুবহানাল্লাহ এইবার যখন পয়গম্বর মুসা নবী এই কথা বললেন মন খারাপ করতেছেন মনে হয় আপনার বলবো ভাই যে কথা বলতে যাচ্ছিলাম খুব খেয়াল করে শুনবেন এইবার ফিরাউন কি কথা বলেছিল আল্লাহ সেইটাও জানায় দিলেন কলা ইন কুমতা জিতা বি আয়াতিন ফাতি বিহা ইন কুমতা মিনাস সাদিকিন দেখে বলে মুসা রে তুমি যদি সত্যি সত্যি আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিছু নিয়ে আসো তুমি যদি নবী হও তোমার কাছে কি আছে কি এমন আছে গো আমার সামনে তুমি উপস্থাপন করো যদি তুমি সত্যবাদী হও কি প্রমাণ আছে তোমার কাছে কি ডকুমেন্ট আছে তুমি যে নবী দাবি করতেছো কি এমন আছে আমার সামনে উপস্থিত করো তুমি যদি সত্যবাদী হও কি হও তুমি যদি সত্যবাদী হয় দেখাও তুমি যে নবী বুঝলাম দেখাও তুমি কিভাবে নবী হইলা মন খারাপ করছে